Happy birthday to you. Happy birthday to you. সবাই হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই পরিমণিকে আপনি যে বার্থডেতে উইশ করেছেন তাহলে পরিমণির সাথে আপনার কি সম্পর্ক? হ্যাঁ, এটা স্বাভাবিক প্রশ্ন করতে পারেন। এই বিষয়টা যদি আপনারা আমার কাছ থেকে জানতে চান তাহলে পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। চুম্বন করেছেন? ও নো, ও নো। হ্যাঁ, আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই বার্থডেতে উইশ করেছেন আপনি আপনার নায়িকা কেন ওনাকে অন্য একজন চুম্বন করে? হ্যাঁ, এই বিষয়টাও আজকে আমি ব্যাখ্যা করব। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। একটু সিনি সারা দিবোলারা, দিস ইজ নাজিম খান, ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, যারা নতুন প্রজন্মের মডেল অভিনেতা অভিনেত্রী হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বার্থডেতে পরিমণি আর নাজিম খানের যদি হ্যাপিও লাইফ দেখতে থাকেন কিন্তু আমাদের বাস্তব দিনগুলো ভালো যাচ্ছে না। প্রতিনিয়ত আমাদের সামাজিক নৈতিক যেভাবে পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে আমাদের চলচ্চিত্র অঙ্গনের মানুষদের, ছোটবেলা থেকে আমরা ভাবতাম যে শিল্পীরা হবে আমাদের নতুন প্রজন্মের আদর্শ, যাদেরকে দেখে শিশুরা শিখবে। বর্তমানে তাদের ব্যহাপনা অশ্লীলতা সমাজ জর্জরিত, এসব নায়িকা মডেল থেকে তরুণেরা শিক্ষা নিতে হবে অভিনয় না জেনে মিডিয়াতে আসলে অনৈতিক কাজের ভিতরে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে, তা আমাদের সমাজ বুঝতে হবে। চলচ্চিত্রতে যারা ভালো শিল্পী ছিলেন যেমন কুবরি, দিতি, রাজ্জাক, শাবানা আরও অন্যান্য অনেক শিল্পীরা ছিলেন, দেখেন বর্তমানেও আমাদের চলচ্চিত্রে অনেক ভালো শিল্পীরা আছেন, তাদের আমি নাম উল্লেখ করে বলতে চাই না। তো কিছুদিন আগে আমাদের মিশা সদাগর মানে ভালো একজন খলনায়ক ছিলেন কিন্তু তিনিও এই চলচ্চিত্র থেকে অবসর নিয়েছেন। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র একেবারে নোংরামি ভরে গেছে। আধুনিকতা আর পাবলিক কনফিগার মানে এই না যে আপনাকে খোলামেলা হয়ে নোংরামি অশ্লীলতা করতে হবে। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, আপনি খোলামেলা আসেন আমার কোনো সমস্যা নেই। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা যারা নায়িকা আছেন নায়ক আছেন তারা তো সারা জীবন এইভাবে থাকবেন না। আপনি তো একজন হিজড়া না যে সারা জীবন আপনি এইভাবে জীবনযাপন করতে পারবেন, কোনো না কোনো একদিন আপনার সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে। আপনার আমার এই সমস্ত কুকৃতিগুলা আমাদের ছেলে সন্তানের চোখে পড়বে, তখন আমরা তাদের কাছে সারা জীবনের জন্য আমরা ঘৃণার চোখে থাকবো, ছোট হয়ে থাকবো যে আমার বাবা তো একজন ভালো মানুষ ছিল না, খারাপ মানুষ ছিল, আমার মা তো একজন ভালো মানুষ ছিল না, আমার বাবা চরিত্রহীন মানুষ ছিল, আমার মা চরিত্রহীন মানুষ ছিল, তখন কিছু করতে পারবেন না। হাজারো প্রমাণ হাজারো ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে আমার আপনার পরে থাকবে, আমাদের কুকৃতিগুলা কয়জনের কাছ থেকে আপনি ডিলিট করতে পারবেন? সো একটা কথাই বলি যে যা করেন না কেন ভাই, নিজে সেভে থাকেন, অন্যকে সেভে রাখেন। আমাদের সকলের একটা বিষয় ভালোভাবে জানা দরকার, খোলামেলা একটা ছবি ছেড়েছি আমার পেজ থেকে কিংবা আমার ফেসবুক থেকে, এটা হয়তো ভালো লাগে না, অনেকে বাজে কমেন্টস করছে, এটা আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, আপনি ডিলিট করে দিয়েছেন কিন্তু ওই যে হাজার হাজার মানুষ যেন এই পিকচারটা সেভ করে রাখছে, তাদের কাছে ক্যাশ করে রাখছে, তাদের মেমোরিতে রাখছে, সেটা কি আপনি পারছেন ডিলিট করতে? পারেন নাই। পরিমণির এই বিষয়টা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত, আমরা যে যেখানে যা করি না কেন কোথাও না কোথাও আমাদের এই কুকৃতি এই অপকর্ম সেফ থাকে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের জন্য আমাদের সারা জীবন শাস্তিত্ব ভোগ করতে হয়, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সো আমরা এমন কোনো কাজ করব না যেটার জন্য আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশের কাছে সারা জীবন আমরা মাথা নত করে জীবনযাপন করতে হয়। সো সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।